বেসিক টু অ্যাডভান্স সিরিজের আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পঞ্চম দিন এবং আমরা শিখব কিভাবে বর্তমান, অতীত এবং ভবিষ্যতের চলমান বাক্যগুলো তৈরি করতে হয়। যেমন আমি কাজ করতেছি, আমি কাজ করতেছিলাম, আমি কাজ করতে থাকব। এই বাক্যগুলো যখন আমরা ব্যবহার করি কিভাবে তৈরি করব, কারণ হচ্ছে আমরা বর্তমান সময়ে বা অতীতের অথবা ভবিষ্যতের কাজের বাক্যগুলো জানি কিভাবে তৈরি করতে হয়। যেমন হচ্ছে যে আমি কাজ করি, কিন্তু এটা আমি কাজ করি এটা হতে পারে আপনার অভ্যাস, অথবা হতে পারে আপনি বর্তমানে কাজ করতেছেন, আই মিন এই কাজগুলা, বা আমি কাজ করতেছি, এমন কোনো বাক্য যদি তৈরি করতে হয় তাহলে কিভাবে তৈরি করবেন। এর জন্য স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ফর প্লাস অবজেক্ট। আসলে গ্রামাটিক্যালি বা গ্রামারে কোথাও ভি ফোর নাই। ভি ফোর হচ্ছে আমরা স্পোকেনের স্বার্থে, স্পোকেন যারা স্পোকেন শিখতেছেন তাদের ইজি হওয়ার স্বার্থে আমরা ভি ফোরটা অ্যাড করছি। ভি ফোরটা সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এর সাথে আইএনজি। যেমন রিড, রিডিং, ইট, ইটিং, ওয়াচ, ওয়াচিং। তো এগুলো হচ্ছে, আই মিন ওয়াচ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াচের সাথে আইএনজি যুক্ত করলেই হবে বিফোর। এটা শুধু এটা গ্রামাটিক্যালি ব্যবহার করার মতো না, এটা শুধু বোঝার ক্ষেত্রে। লেটস গো টু দ্য এক্সাম্পলস। আমি বই পড়তেছি, আই এম রিডিং বুক। এখানে আই এম এরপরে রিড, রিড হচ্ছে পড়া, রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করে এটারে বিফোর তৈরি করলাম। তাহলে আই এম রিডিং বুক। তুমি বল খেলতেছো, তুমি স্কুলে যাচ্ছ। এ দুটি বাক্য আপনি তৈরি করেন এবং পুরি না কমেন্ট বক্স আমরা দেখবো আপনি কিভাবে তৈরি করলেন। দেখলাম বর্তমান সময়ের এবং অতীতের বাক্য। অতীতের বাক্য কিভাবে হয়, যেমন আমি কাজ করতেছিলাম, অথবা আমি বই পড়তেছিলাম, আমি স্কুলে যাচ্ছিলাম, আমি বই পড়তেছিলাম, এটা হচ্ছে অতীতের চলমান বাক্য। যেমন আমি অতীতে কোনো কাজ করতেছিলাম, এমন কোনো বাক্য বোঝায়। তাহলে আমি কাজ করতেছিলাম, আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ ওয়ার্কিং। আই হোপ আপনাদের এম ইজ আর কোন পার্সনের সাথে, কোন সাবজেক্টের সাথে, ওয়াজ ওয়ে আর উইল বি কোন সাবজেক্টের সাথে ব্যবহার করতে হয় তার দেখানোর প্রয়োজন নাই, কারণ আপনারা একদম প্রথম ক্লাসে তা শিখে আসছেন। আমি স্কুলে যাচ্ছিলাম, আমি বই পড়তেছিলাম। এগুলো আপনার জন্য, এই দুটো আপনারা তৈরি করেন এবং এই এ ধরনের যত ধরনের বাক্য আপনি মনে মনে করতে পারতেছেন, আপনি যত ধরনের বাক্য তৈরি করতে পারতেছেন তৈরি করা, আই মিন ট্রান্সলেট করার চেষ্টা করেন। চলেন ভবিষ্যতের বাক্য। ভবিষ্যতের বাক্য হচ্ছে আমি কাজটি করতে থাকব। যেমন আমি স্কুলে যেতে থাকব, তুমি বই পড়তে থাকবে, সে কাজ করতে থাকবে। এ ধরনের বাক্য হলে হবে ভবিষ্যতের চলমান বাক্য, এবং ভবিষ্যতের চলমান বাক্যগুলো আমরা যেতে থাকব। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকব। তুমি তুমি বই পড়তে থাকবে, সে টিভি দেখতে থাকবে। এ দুটো অফকোর্স আপনার জন্য আপনি তৈরি করার চেষ্টা করেন। তো এগুলো হচ্ছে আসলে খুব সিম্পল, খুব বেসিক ইংলিশ, আমরা এখনও কোনো রুলে যাই নাই, বাট এই এই জিনিসগুলো এগুলো হচ্ছে খুব বেসিক এবং খুব ইজি, এবং একটা বাড়ির ফাউন্ডেশন যেটা বলে, এগুলো হচ্ছে ইংলিশ কথা বলার জন্য ফাউন্ডেশন বলতে আপনার বেসিকটা। আপনি যদি এগুলা না শিখেন তাহলে উপরে যে আপনি বুঝবেন না, আপনি তৈরি করতে পারবেন না, কারণ হচ্ছে প্রত্যেকটি বাক্য এই কয়েকটি ক্লাসের উপরে ভিত্তি করে। এ আমাদের যেমন এম ইজ আর, ওয়াজ ওয়ার, উইল বি, ডু, ডাজ, আই মিন এগুলো আসলে বেসিক, আপনাকে শিখতেই হবে। এগুলো না শিখলে ইউ ক্যান নট মেক এনি সেন্টেন্স। দেখা হবে আগামীকালকে। থ্যাংক ইউ ভেরি মাচ।